বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের আগামী পাঁচ মে নির্বাচনকে সামনে রেখে তাহির আজম এবং আখলাক পরিষদের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যা ইস্ট লন্ডনের একটি হলে বিপুল সংখ্যক ট্রাস্টিদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয় সভায় প্রথম প্রথমার্থে সভাপতিত্ব করেন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন এবং দ্বিতীয়ার্থে সভাপতিত্ব করেন ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল হামিদ শিকদার সভা যৌথভাবে পরিচালনা নির্বাচনে সহসভাপতি সহসভাপতি পদপ্রার্থী মিসবা উদ্দিন ও মোহাম্মদ আলী মজনু সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের বর্তমান চেয়ারপারসন মৎসের খান সাবেক সভাপতি শাহ আজিজুর রহমান সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রোফ সাবেক সভাপতি এ কে এম সেলিম সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং সহসভাপতি হাজি হাসন আলী সাহেব প্রমুখ উল্লেখ্য এই নির্বাচনে অপর প্যানেলে লড়ছেন মাফিজ গুলজার মনির প্যানেলের সতেরো জন প্রার্থী